ওরে বাবা রে, এই দেখুন এই দেখুন, জোঁকটা পড়ে গেল। নমস্কার বন্ধুরা, আজকের বাগানে এসেছি মাশরুম তুলতে। আজকে মাশরুম তুলবো, মাশরুম হয়ে আছে। আর এই দেখুন, বাগানে খুলে মাশরুম হয়ে আছে। এই দেখুন কত সুন্দর মাশরুম হয়ে আছে। তো এগুলো তুলবো। আর বাগানের ভিতরে ঝোঁক আছে, ভালো করে বসতে হবে, নাহলে ঝোঁক পায়ে ধরবে। এই দেখুন এই দেখুন ঝোঁক, দেখুন কি করে বেড়াচ্ছে। ওরে বাবা রে, এই দেখুন এই দেখুন ঝোঁক। এটা খেয়ে যে কি মোটা হবে, আমার খাবে বলে চলে আসছে। ফেলে দি, মাশরুমটা তোলা হয়ে গেছে, তাড়াতাড়ি বাগান থেকে বেরোতে হবে, নালে ঝোঁকে ধরবে। দেখলেন তো কেমন ঝোঁকটা দেখাচ্ছি। এখন মাশরুমটা কেটে নেব। এখন মাশরুমগুলো ধুয়ে নেব। আলুটা কেটে নিয়েছি এই সাইজে করে, দুটো বড় সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব। একটা টমেটো কুচি করে নিয়েছি আর কিছুটা ধনে পাতা আছে। এখন আদা রসুনটা বেটে নেব। ছোটো এক চামচে জিরে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিচ্ছি, আলু আর পেঁয়াজটা ভেজে নেব। এখন আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন টমেটো কুচিটা দেব। আদা রসুন বাটা দিচ্ছি, এক চামচ বেশি একটু হলে দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো এক চামচ, সামান্য একটু জল দিচ্ছি। এবার মাশরুমটা দিচ্ছি, কষানো হয়ে গেছে, সামান্য জল দেব। ধনে পাতা কুচি দিচ্ছি, 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাশরুমের রেসিপিটা।